ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা অনুমোদন করেছেন। স্বর্ণ আমদানির ওপর নিষেধাজ্ঞা এবং ব্যাংকের সম্পদ জব্দ করা হয়েছে। বুধবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা এই নিষেধাজ্ঞা জারি করেন। ইউরোপীয় কাউন্সিলের বর্তমান সভাপতি এক টুইটার বার্তায় বলেন, ইইউ রাষ্ট্রদূতরা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে পরবর্তী নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করেছেন। ইয়ানি সাফাকের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পদক্ষেপগুলো রাশিয়ান সোনা এবং গহনা আমদানি নিষিদ্ধ করে এবং রাশিয়ার বৃহত্তম শীর্ষ ঋণদাতা এসবার ব্যাংকের সম্পদ জব্দ করে, যা ইতোমধ্যে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম সুইফট থেকে বাদ দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় নতুন ব্যক্তি এবং প্রতিষ্ঠান যুক্ত করেছে যাতে পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলোর বাস্তবায়নকে শক্তিশালী করা যায়। ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপগুলো G7 দেশগুলোর সিদ্ধান্তের একতাবদ্ধ। প্রসঙ্গত, এর আগে রাশিয়ার ওপর সপ্তম দফায় অবরোধ আরোপের পরিকল্পনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। অপরদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভ্যান ডার লেয়েন বলেছেন, রাশিয়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে ব্ল্যাকমেইল করছে। দেশটি জ্বালানিকে তাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বুধবার ইউরোপীয় দেশগুলোর জন্য আসন্ন শীতে গ্যাস বাঁচিয়ে রাখতে এখন গ্যাসের ব্যবহার কমাতে নিরাপদ শীতের জন্য গ্যাস বাঁচাও ক্যাম্পেইনের উদ্বোধনকালে ভ্যান ডার লেয়েন একথা বলেন। তিনি জানান, রাশিয়া এরই মধ্যে ইউরোপের 12 দেশে আংশিক কিংবা সম্পূর্ণভাবে গ্যাস বন্ধ করে দিয়েছে। এদিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাসপ্রম জানিয়েছে, যে কোনো সময় ইউরোপে গ্যাস সরবরাহে বাধা পড়তে পারে, আর রাশিয়ার এই ঘোষণার বিপরীতে সতর্ক পদক্ষেপ হিসেবে দেশগুলোকে গ্যাসের ব্যবহার অন্তত 15% কমিয়ে আনতে বলেছে। সতর্ক করে ভ্যান ডার লেয়েন বলেন, বাস্তব চিত্র হল রাশিয়া যে কোনো সময় গ্যাস বন্ধ করে দিতে পারে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়া আমাদের ব্ল্যাকমেইল করছে, জ্বালানিকে আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। নতুন ক্যাম্পেইনের আওতায় আগামী আগস্ট থেকে 2023 সালের মার্চ পর্যন্ত সময়ের মধ্যে গ্যাসের ব্যবহার 23% কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভ্যান ডার লেয়েন আরও জানান, এই বিষয়ে কমিশন সদস্য দেশগুলোকে প্রয়োজনীয় হিসাবসহ যাবতীয় উপায়ে সাহায্য করবে। পুনরো নিউজ ডেস্ক রিপোর্ট।